আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ এবং নিরাপদে আছেন। তো স্বাগতম আপনাকে তরিকুল আইটি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এবং ইন্টারেস্টিং ভিডিওতে। তো বন্ধুরা, আজকের নতুন ভিডিওতে আপনাদেরকে হোয়াটসঅ্যাপের অসাধারণ একটি ফিচার্স দেখিয়ে দিব। এখন থেকে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও মেসেজ সেন্ড করতে পারবেন। আগে কিন্তু আমরা শুধু টেক্সট এবং অডিও সেন্ড করতে পারতাম, কিন্তু এখন বর্তমানে হোয়াটসঅ্যাপে নতুন আপডেট, নতুন ফিচার চলে আসছে। এখন থেকে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও মেসেজ সেন্ড করতে পারবেন। তো বন্ধুরা দেখুন, আমি এখানে দেখুন ভিডিও মেসেজ কিন্তু সেন্ড করতেছি এবং আগেও করেছি, ঠিক আছে। তো এরকম ভাবে আপনি কিভাবে হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও মেসেজ সেন্ড করবেন সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তো এটা কিন্তু হোয়াটসঅ্যাপের নতুন ফিচার্স, কেউ কিন্তু এটার ব্যাপারে জানে না। আজকের এই ভিডিওটা দেখলে আপনি নিজে কিন্তু এটা শিখতে পারবেন এবং আপনি নিজেই কিন্তু ভিডিও মেসেজ সেন্ড করতে পারবেন। আর যে যাকে এটা সেন্ড করবেন সেই দেখে কিন্তু অবাক হয়ে যাবে এবং বলবে এটা কিভাবে সম্ভব, কিভাবে সেন্ড করলেন। তো কিভাবে এটি করবেন সেটা শিখতে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ঠিক আছে। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক, আপনাদেরকে দেখিয়ে দিই এটা কিভাবে সেটিং করতে হয়। তো হোয়াটসঅ্যাপের ভিডিও মেসেজ সেন্ড করার জন্য অপশনটাকে অন করার জন্য সর্বপ্রথম হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে চলে আসবেন। তারপর এখানে থ্রি ডট একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখুন সেটিং, এই সেটিংয়ে ক্লিক করবেন। তারপরে এখানে দেখুন চ্যাটস লেখা আছে, আপনার এই চ্যাটস একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখুন ইনস্ট্যান্ট ভিডিও মেসেজ, তো এখানে ইনস্ট্যান্ট ভিডিও মেসেজ অপশনটা আছে, এটা অফ আছে, আপনার এটাকে এখান থেকে অন করে দিবেন। তাহলে আপনাদের কাজ শেষ। এখন থেকে চাইলেই কিন্তু খুব সহজে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে ভিডিও মেসেজ সেন্ড করতে পারবেন। তো ভিডিও মেসেজ সেন্ড করার জন্য এখানে নিচে দেখুন যে মাইক্রোফোনের আইকনটা আছে, ঠিক আছে, ভয়েস সেন্ড করার জন্য যে মাইক্রোফোনের আইকনটা আছে আপনার এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু ভিডিও সেন্ড করার অপশন চলে আসবে। তারপর আপনারা এই যে ভিডিওর অপশনটা এটার উপরে আপনারা ট্যাপ করে ধরে রাখবেন। তো এটার উপর চাপ দিয়ে ধরে রাখলে 3 সেকেন্ড সময় নেবে। 3 সেকেন্ড পরে কিন্তু আপনার এখানে ভিডিও করা শুরু হয়ে যাবে, ঠিক আছে। তারপর আপনাদের সামনের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, চাইলে আপনারা পেছনের ক্যামেরা দিয়েও ভিডিও শ্যুট করতে পারবেন। তো এই ভিডিও করার অপশনটার উপর চাপ দিয়ে ধরে রাখলেই কিন্তু এখানে ভিডিও হওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে। তারপরে নিচে এখানে কিন্তু সেকেন্ডগুলো উঠবে, কতক্ষণ পর্যন্ত ভিডিও রেকর্ড হইতেছে। তারপরে এটা ছেড়ে দিলেই কিন্তু ভিডিওটা কিন্তু সেন্ড হয়ে যাবে। তো এইভাবে করে খুব সহজেই কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও মেসেজ সেন্ড করতে পারবেন। তো আশা করি বন্ধুরা হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারটি আপনাদের কাজে লাগবে এবং আপনাদের উপকারে আসবে। তো আশা করি বন্ধুরা আপনাদের কাছে হোয়াটসঅ্যাপের এই দুইটা ফিচার ভালো লাগছে এবং আমার এই ভিডিওটা ভালো লাগছে। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা কিন্তু একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত শেয়ার করবেন। এরকমই আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওগুলো পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ধন্যবাদ সবাইকে বন্ধুরা আজকের এই ভিডিওটিকে দেখার জন্য। আসসালামু আলাইকুম।